করোনা সংক্রমণ রুখতে দুয়ারে ভ্যাকসিন নিয়ে লিলুয়া 60 নম্বর ওয়ার্ডে শুরু হলো কোভ্যাকসিন। করোনা সংক্রমণ রুখতে যুদ্ধকালীন গতিতে রাজ্যে প্রতিটি স্থানে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। আজ হাওড়া লিলুয়া একটি গুরুকুল নামক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে প্রায় 350 জন মানুষকে বিনামূল্যে কোভ্যাকসিন দেওয়া হলো। মন্ত্রী শ্রী অরূপ রায়, শ্রী ভাস্কর ভট্টাচার্য, বিধায়ক ডাক্তার রানা চট্টোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর তফসিল আহমেদ ও প্রাক্তন কাউন্সিলর সীমা ভৌমিকের উদ্যোগে প্রথম ও দ্বিতীয় কোভ্যাকসিনের টিকাকরণে সমস্ত রকম কোভিড বিধি মেনে দেওয়া হলো। এই স্কুলের প্রিন্সিপাল অরুণ কুমার সিং সীমা ভৌমিকের উদ্যোগে এই আয়োজনকে সাধুবাদ জানান। প্রাক্তন কাউন্সিলর সীমা ভৌমিক বলেন, পরবর্তী ভ্যাকসিন ক্যাম্প শীঘ্রই আবার আয়োজন করবেন তিনি। এটা এক মাস আগে থেকে আমাদের ভ্যাকসিনেশন স্টার্ট হয়ে গেছে। এমনি এভরিডেই আমাদের বিভিন্ন সেন্টার থেকে দেয়া হচ্ছে। এছাড়াও আমরা ওয়ার্ডে ওয়ার্ডে কিছু ক্যাম্প করাচ্ছি। যেমনি এটা নিয়ে আমার ওয়ার্ডে আজকে থার্ড ক্যাম্প চলছে। এই ক্যাম্পটা সকাল 9টা থেকে শুরু হয়েছে নাম নথিভুক্ত করা থেকে নিয়ে, আর এখন এটা চলবে মোটামুটি 3টে 4টে পর্যন্ত, যতক্ষণ না যতজন এন্ট্রি আছে তাদের কাজটা না হয়ে যাওয়া পর্যন্ত। আরেকবার রিপিট করুন। অ্যাকচুয়ালি এইটা আমাদের একদম খুব হটস্পট একটা জায়গা, ডন বস্কোটা, মানে পুরোপুরি চারপাশেই মানুষ জানে যে এই সেন্টারটা কোথায়। তো এই স্কুলে আমরা এমনিও আগে বিভিন্ন অনেক কর্পোরেশনের প্রোগ্রামও করিয়েছি, যেমনি হেলথের এরকম আরও অনেক প্রোগ্রাম হয়েছে। তো আমরা এই স্কুলটা আর ডন বস্কোটা সবসময় ফেভার করি, কারণ এটা একদম চার মাথার মোড় এবং আমাদের ওয়ার্ডের সেন্টার। টোটাল আমাদের আজকে টার্গেট আছে 330 ভ্যাকসিন এসছে। এখনো পর্যন্ত প্রায় 200 মানুষের হয়ে গেছে ভ্যাকসিন নেওয়া। এবার আরও অনেকে আছে যারা নাম নথিভুক্ত করে একটু হয়তো আশেপাশে আছে, তারা এখন আসবে। এটা আমাদের 4টে পর্যন্ত আমরা টোটালটাই কমপ্লিট করবো। এটা আমাদের অ্যাকচুয়ালি এইচএমসি থেকে পাঠানো হচ্ছে, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনে। তো এটা আমার ওয়ার্ডে হচ্ছে বলে তা না, এটা আমাদের এইখানে টোটাল এরিয়াটা নিয়েই এই ওয়ার্ডের কাজটা হচ্ছে। আমাদের ওয়ার্ডের বাইরে বিভিন্ন এরিয়া থেকেও আসছে পাবলিক, তো তাদেরকে নিয়েই টোটাল আজকে এই কাজটা। কোভ্যাকসিন তো অ্যাকচুয়ালি সবসময় পাওয়া যাচ্ছে না, কোভিশিল্ডটা তাও অ্যাভেলেবেল, কিন্তু কোভ্যাকসিন যারা ফার্স্ট ডোজ নিয়েছে তারা সেকেন্ড ডোজটা পাচ্ছে না অনেক জায়গায়, এর জন্যই আজকে এই ক্যাম্পটাকে রেডি করা। এটা 60 নম্বর ওয়ার্ডে হচ্ছে, কিন্তু 4-5টা ওয়ার্ড নিয়ে কাজটা হচ্ছে, প্রোগ্রামটা হচ্ছে 60-তে। ভ্যাকসিন যারা নেয়নি, দেখুন ভ্যাকসিন এখন সব ডক্টররাই বলছে যে ভ্যাকসিন এখন কম্পালসারি নিতেই হবে। ইভেন আপনি কোথাও বাইরে যেতে গেলেও আপনি ভ্যাকসিনের যতক্ষণ কাগজ লাগাবেন আপনাকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। তো পাবলিক এখন অনেকটাই সচেতন, পাবলিক মানে আমরা তো দেখছি ক্যাম্প করে মানুষ এক অপরের ওপর উঠে পড়ছে ভ্যাকসিন নেওয়ার জন্য। মানুষ অনেকটাই সচেতন, কারণ মানুষ অনেকেরই মৃত্যু দেখেছে, তো আগের থেকে এখন মানুষ অনেকটাই সচেতন হয়েছে। অনেকটাই কমে গেছে আগের তুলনায়। আমাদের রাজ্যে যেরকমভাবে মৃত্যু ঘটনা ঘটছিল এখন সেই তুলনায় তো 0.10-এর নিচে, আমি তো খবর দিলাম 0.5-এর কাছাকাছি চলে এসেছে, অনেকটাই কমে গেছে। এবার থার্ড ওয়েভ যেটা ঢুকছে এর জন্যই ভ্যাকসিনটা দেয়া, এই ভ্যাকসিনেশনটা হচ্ছে এর জন্যই। এবার আমাদের কাছে এটাও খবর আছে যে ফার্দার যে বাচ্চাদের একটা অ্যাটাক করতে পারে থার্ড ওয়েভ, যেটা বারবার বলছে ডক্টররা, তার জন্যও একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে আমাদের হাওড়া কর্পোরেশন থেকে, আমাদের মাননীয় মন্ত্রী অরূপ রায় যিনি এই পুরো বিষয়টা দেখছেন, এবং আমাদের MMIC ছিলেন যিনি ভাস্কর ভট্টাচার্য, আমাদের জেলার প্রেসিডেন্ট, ওনারাই এই পুরো ইনিশিয়েটিভটা নিয়ে ছোট বাচ্চাদেরও একটা ভ্যাকসিনেশন হওয়ার প্রসেসিং চলছে। সীমা ভৌমিক আর আমার পাশের ওয়ার্ডের রাজীব খামার। আজকে আপনাদের স্কুলের পক্ষ থেকে যে ভ্যাকসিনেশন ক্যাম্প করেছেন আপনারা, এই ব্যাপারে কি বলবেন? না, এটা আমরা এখানে গুরুকুলে সেকেন্ড টাইম হচ্ছে,
হ্যাঁ, পুরো ক্রেডিট সীমা খুব খেটেছে এর জন্যে, চেষ্টা করেছে আর বহু লোক লাভ হয়েছে এতে। আমরা চাই যে এইভাবে যদি সীমা এগিয়ে যায়, আমাদের ওয়ার্ড ফুলি ভ্যাকসিনেটেড হয়ে যাবে, রেকর্ড ব্রেক করবে। মোস্ট প্রবাবলি 350-300 অ্যাবাভ আছে আজকে। চেষ্টা করা যাবে, সীমা যদি চায়, আমরা সবসময় হাজির আছি কোঅপারেট করার জন্য, ম্যাক্সিমাম যত করা যায়। খুবই ভালোভাবে কাজ করছে, শি ইজ ডুইং ভেরি ওয়েল, আর সারা দিন সব সময় লেগে আছে কিভাবে ওয়ার্ডের সবাইকে ভ্যাকসিনেট করা যায় তার জন্য। আমার নাম হচ্ছে অরুণ কুমার সিং। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।